خدر شوید غذای شنطانی در دید ایدار نماز و زای فضل نماز بڑی مرشیدان مدد جمعت نماز بڑی بابار خبر در زای شنطان مار خبر در زای اولادر خبر در زای زد منی خنده مار خبر دیکیا زمین خنده بابار خبر دیکیا خنده ও বাবা কতবার রোজা মাসিলা তোমারে ঈদগার ময়দানো গাড়ি করে এত ধরি ধরি ঈদগার ময়দানে লইয়া গেলাম আগে আমি ধর দিন ঈদগার ময়দানে যাইতা বাবা জমিন নাই মাই তুমি জমিন নাই বাইরে আর যদি সম্ভব হয় না ঈদর দিন খান মা বাবার কবর দার যাইও মা বাবার জন্য জিয়ারত করিও মা বাবার মনটা শান্তি হইব মা বাবার রূহ খুশি হইব আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন দি আল্লাহ রোশন করিয়া দিবা বাইরে জোয়ান রোজা ধরিয়া গীবত করিও না রোজা ধরিয়া মানুষের লগে বদমাশি করিও না মরি যাইবা সমস্ত দিন উপবাস হইয়া জমিন যে রোজারে দরবার আর যদি জমিনের মধ্যে গীবত করিলাম এই গীবত করার কারণে আল্লাহ তোমার রোজারে তোমার জন্য বরবাদ করিলাইবা প্রথম যখন রমজান আরম্ভ হয় আল্লাহর হাবিব আলাইহি সালাতু সালামে সাহাবাই কেরামরে ফরমায় আমার সাহাবাই কেরাম কল তুমি দেই সারা শহরে খাইও আগামে কাল রোজা ধরতাই ইফতারের সময় আইব আমার সামনে আইও আমি রাসূলুল্লাহ টাইমে কইম জমিন ইফতার করবাই না তো ভাই ইফতার করিও না এখন তো বার হয়ে গেছে মোবাইল গড়ি টাইম আছে আছে না নি মাথুন না আগে আগে এক গুরে গ ফুনছি আমরা ভাই তাই দেন কইতে আগর আমল মানুষে ফোতা খাইছেন খুলছেন দি আবু আত রুম দেখা যান না খাও মাছ না বলা হইছে না এখন ইটা লাগে না ডিজিটাল ইন্ডিয়া এখন আপনার আধুনিক যুগ এখন প্রত্যেকের ঘরে মোবাইল আছে মোবাইল ঘড়ি টাইম আছে আছে না সারাই জানো নেখারে হরু 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 তাজেরা আছে নি তাই টাইম জানো প্রত্যেকের বাড়ির মধ্যে ইফতারের চাট আছে আছে না প্রত্যেকের বাড়ির মধ্যে ইফতারের চাট আছে মোবাইলও চাট আছে দেখবা ইফতারের আগে হরুতা দৌড়াইয়া বারইয়া যাইব গিয়া ভালো তাই আমি ভাই সাইটটা ছয় চাল্লিশ আইয়া বুলেটিং দিব আবো খাইও না সাইটটা ছয় চাল্লিশ আই টাই পাথ না হরু 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 তাই এটা শিক্ষার গুণ বাড়ে তারা বুঝতো ভবিষ্যতে তারাও তো রোজা ধরতো না এর কারণে আমার বুজুরগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের খতা মোতাবেক জমিনের মধ্যে সেহরি খাইছয় ইফতারের সময় ইয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমরা ইফতার করতাম যদি আপনি ইজাজত দেন আল্লাহর হাবিবে ফরমাইন যাও ইফতার করি লাও আরেকজন আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ দুইজন মহিলা বেটি মানুষ আপনার সামনে আইতা ভাত্রা না ইয়া রাসূলুল্লাহ তারা ইজাজত চাইত্রা যদি আপনি ইজাজত দেও তাহলে তারা জমিন ইফতার করি লাইতা আল্লাহর হাবিবে ফরমাইন না রে এই দজন জমিন রোজা না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنيات الوداع صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد
صلى الله عليه وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله وعلى صلى الله عليه صلى الله على صلى الله عليه صلى الله على صلى الله عليه يا حبيبي يا محمد يا عروس الخافقين صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه جاي هو كمار بزرگون الله الحبيب قال عليه الصلاه والسلام فرمائل যে দুইজন মহিলার কথা খরায় জমিন ইফতার করতা এই 10 জন জমিনের মধ্যে রোজা নাই যে দুই মহিলার কথা খরা ইফতার করতা এই 2 বেটি মানু তো রোজা নাই ইয়া রাসূলুল্লাহ আমরা এক লগে সেহরি খাইলাম এক লগে আমরা জমিনও সেহরি খাইলাম ইয়া রাসূলুল্লাহ কোন কারণে রোজা নাই আমরা রে হইলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল যাও গুরিয়া গিয়া খবর লও আমি রাসূলুল্লাহ কইয়ার জমিনের রোজা নাই আয়া ফরমাইন রাসূলুল্লাহ না করছেন রোজা নাই বলি আমরা এক লগে ইফতার সেহরি খাইলাম এখন যদি আপনার গরর এনরে কইন খাও টাইম রোজা নাই মানা যাই বলি এক লগে মাছর তোমা বাঙ্গিয়া দজনে খাইলাম হে বাটিয়া তোমায়া আর অমুকে কইত্রা রোজা নাই রাগুটি বলেন আল্লাহর নবী কইত্রা এই দো বেটি রোজা নাই আর ইনো ইফতার আছে নি মা তৈন্না আয়া কইলা নবী যে না করছেন বলি আবার যাও গিয়া কইও আমরা তো রোজা ফেটর বুক জারতাম ভারিয়া না ইফতার করে লইতাম আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এই দজন এখন পর্যন্ত রোজা আমার বুজুরগণ লম্বা ঘটনা সংক্ষেপে কইয়ার আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন যাও আমি নবী দিয়ে হইয়ার 10 জন দুজন নাই রে ভাই 10 জনের সামনে দুইটা বর্তন ডাকি আর হইও আমি নবী দিয়ে কইছি আল্লাহর হুকুমে বর্তন ও বমি করি লইতা 10 জন মহিলার সামনে দুইটা বর্তন দেব হইল আল্লাহর হুকুম হইল 10 জনে বর্তনের মধ্যে বমি করা আরম্ভ করছে যেমলে বমি করই দেখা যায় এই 10 জনের ফেটতনে তাজা তাজা গোশতর টুমা বার হইছে কোনা নাউযুবিল্লাহ তারা দেখি অবাক হই জানি মাসের মাঝে গোশত খাইলাম না রে আর তাজা তাজা গোশতর ঠোমা বার হই ব্যাপার বুঝলাম না আল্লাহর নবীর কাছে খবর আইলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ই দজনে বমি করছেন এনার ফেটতনে তাজা তাজা গোশতর ঠোমা হল বার হইছে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাই তোমরা জানো না আমি রাসূলুল্লাহ ও কারণে নিষেধ করলাম ই দ মহিলা জমিন রোজা নাই বলে এখানে বলে রোজা ধরার নামও খালি রোজা নাই রে এরা রোজা ধরিয়া মানুষের গীবত করে লইছে আর একজন মানুষে অন্য মানুষের গীবত করা গিল্লা করা মানে তার মরা বাইরে গোশত খাওয়ার সমান হই যায় আল্লাহর হাবিবে ফরমাইন 10 জন মহিলায় অরিজিনাল ভাবে সেহরির সময় খানা খাইছে ইফতার করতা কিন্তু তারা রোজা আল্লাহর দরবারে কবুল নাই রোজা মাস রোজা ধরিয়া অমুকর গীবত করে লইছেন গিল্লা করে লইছে এর কারণে তারার মরা বাই তোর গোশত খাইছে রোজা ধরিয়া কোনো জিনিস খাওয়া নাই খাওয়া আছে নি খাওয়া নাই তারা গোশত খাই লাইছেন এর কারণে আমি নিষেধ করলাম রোজা নাই আল্লাহর হাবিবে খবর যেমনে কইছে আইয়া জিকাইলাই দিন কিতা করছ জিকাইছে তাইন তাইন 10 জনে কইলা অমুক করবে আবার সামান্য আলা আলোচনা করলাম এর কারণে বাইরে জোয়ান ও পর্দা নিশিন মা বইন হল আমার অনুরোধ হইল রোজা ধরিয়া মানুষের কিবত করিও না শেকায়ত করিও না
সমস্ত দিন জমিন রোজা দরবায় তোমার রোজা বেহময় হইব আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইত না কিয়ামতের ময়দানে জান্নাত যাইবা রোজাদার মানুষ জান্নাতের মধ্যে আটটা দরওয়াজা আছে একটা দরওয়াজার নাম হইল বাবুর রাইয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ আমরা রে আপনি কইলাও এই রাইয়ান দরওয়াজা বাই জান্নাতের মধ্যে খারাপ প্রবেশ করবা কইলাও আল্লাহর হাবিবে ফরমায় যারা জমিনের মধ্যে রোজা ধরবা এই রোজাদার মানুষ কিয়ামতের ময়দানে বাবুর রাইয়ান দরওয়াজা বাই জান্নাতে ঢুকবা কোনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান রোজা ধরিয়াং মন দুর্বল করিও না রোজা ধরার বাদে ওলা বাটে রোজা ধরো আই দুই তিন দিন তো নে আমাদের দেশ যে গরম দেয় রে গরম দেয় না রে হে কিলা গরম এক গুরু মানু আসেন দেখবাই কত সময় বাদে খালি গিয়া ফ্রিজর দরজা খুলে দরজা খুলিয়া ঠান্ডা পানি মুখ দিয়া খুললে করে ইলা রোজা হইব নি না মক্রু হইব আচ্ছা হো সাই মুখ যদি ঠান্ডা পানি দেবা হয় তো শরীরে পাইব না ভারতের রাজধানী খানো দিল্লি না ভারতের রাজধানী হইল দিল্লি আর তোমার বডির রাজধানী খানো বলে বডির রাজধানী হইল জিব্বা অন দেবার লগে লগে সমস্ত বডি আপনার আর্থিক ফাইলায় লবণ কমছে না বেশ হইছে মজা হইছে না টেঙ্গ হইছে জিব্বাই হইতে পারব এর কারণে বন্দা বাইরে জোয়ান রোজা ধরার বাদে তোমার মুখ শুকাইত তোমার শরীর দুর্বল হইত তুমি জমিনের মধ্যে অচেতন হইতাই আমার নবীয়ে ফরমাইল আমার উম্মত হল আমার যে উম্মতে জমিনের রোজা ধরার কারণে জল পিবাসায় খলিজাটা জমিনে শুকাই যায় আমার উম্মতর রোজা ধরার কারণে তার দটা ঠুট শুকাই যায় জিব্বা জমিনে শুকাই যায় উম্মত তুমি চিন্তা করিও না কালকে আমতর ময়দান আমি রসুল্লাই আমার হাত মুবারক দিয়া হাউজে কৌসরের পানি খাওয়াইয়া ঠান্ডা করম সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়াল মাছ লইল রোজা ধরিয়া বেশ ঘুমাই তাই ফারতাই না ঘুমাইনি রোজা ধরিয়া বেশি ঘুমাইও না মক্রু হইব রোজা ধরিয়া বেশি বেশি নাইও না রোজা মক্রু হয়ে যাইব পানির বুট দিয়া বেশি সময় রইও না খাম বড় ধুই যাইব শরীরে পানি খাইব রোজা ধরার বাদে শরীরে বুঝতে লাগবো অনেক জোয়ান আসেন রোজা ধরিয়া শুকল ভাইছে মাছ মারার যায় গিয়া যেমনে দশটা বাজিল না আসেনি আপনারা দারো গান নাই না অন্যান্য জায়গাত গাঙ্গ সিদিন গণেছি ১৭ জন জোয়ান এক জায়গাত নাম কইতাম না ভিডিও রেকর্ডিং কর আমি কইছি রে ভাই আইন তোমার দাণ্ডে দিয়া এইবার করে আজ হইব ১৭ জন জোয়ান তুমি তাই মাছ আর খোয়াটা ভাই ভাই কমাইয়াও তো আড়াই তিন ঘন্টায় তাই পানিত খালি আতাইবা ইতাই রোজা দর্শন করে জমিন শরীরে বুঝতে না বুঝব নি এর কারণে বাইরে জোয়ান গুসা করায়নি মাত কিছু ঠেঙ্গা ঠেঙ্গা হয়ে যায় তে জকাতর মাছলা হইলাম পূর্ণ এক বৎসর ফুরিয়ালে জকাত দিও আরেকটা মাছলা হইয়া বিদায় নিম সময় লম্বা করতাম না এ তেরাবির নমাজ পড়িটা উতির নমাজ আছে আইদ রাইত নফল নমাজ আছে নমাজ পড়িও নফল নমাজ আছে লাইলাতুল কদরের নমাজ আছে নানি নবাই তো নুসল্লি আলিল্লাহি তাআলা রেকাতায় সলাতিল লাইলাতুল কদর নফল মতবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার পড়িয়া প্রথম রাখাতর মধ্যে সুরা ইন্না জালনা পড়িও আর শেষ শাখা তো সুরা ইখলাস কুল আল্লাহ শরীফ কমাস কম ২৭ বার পড়িও যদি পারা যায় না একবার করে পড়িয়া যাই আল্লাহ অসংখ্য সাবর মালিক বানাইবা মাইক চলের বাড়িত মা বইনক লো নিশ্চয় অসুবিধা নয় ও যদিও মাতুন না দেব বহুত মা বইন হলে তিলাওত করতা বহুতে নমাজ বলি তাই নখালি ওহা যে খামাইত না বহুতে আমারেও গালিয়াই বা কইবা মুল্লাইও বুঝেন না নি আজ মাইক ছাড়েন না আর অত সোজা মাইক ছাড়িতাম না আমি আজ খুব দৌড়াব যাইতাম বহুত দূর হই বুঝবাইছেন এর কারণে মায়া তা খায় আমি আইছি আর দোয়া হর বা হজো যাওয়ার আগে দরকার হয় আরেক দিন আই মুখিতা কইন মানে মানে করে মুল্লাই তো বহুত পালাই দিছে মুল্লাই বহুত পালাই দিছে না বহুত পালানি নাই আসলে মায়া লাগে এই জায়গার মানুষের লগে আমার মায়া আছে আপনার আরও মায়া আছে আমি ওয়াদা করলাম দোয়া করবা আমি মক্কা মদিনায় মকবুল জায়গা হলো যাবার বাদে এই জায়গাখানোর কত আল্লাহ আমার দিল ইয়াই ধরে দিতা সারা হোক আল্লাহ আমি আমি আপনারা লাগে দোয়া করবো আরেকটা জিনিস আমি কইয়া বিদায় নিতাম বাইরে ফিতরা আছে না নি ফিতরা দেননি ফিতরা হইল জমাইয়া সব চাইতে কম হইল গিয়া আপনার ৬৫ দেখা আপনার হিলাল কমিটি বরাক বেলিত হিলাল কমিটিয়ে জানাইছেন ৬৫ দেখা হলা নানি ৬৫ দেখা
তুমি দিতাই বলে গিতা বলে আটা ১৬৩৩ আমার দাম তোমার এলাকার মধ্যে বড় যে বুশিমালের দোকান ব্যবসায়ী যাই না সুলতান দোকানও গিয়া হইতা বলে নাম্বার ওয়ান ডায়মন্ডর আটা যেটা আছে ১৬৩৩ আমার দাম হত বলে ৬৫ টাকা হব গুণ হইল তোমার ফিত্রা দিতাই বাইরে খালি তুমি ফিত্রাই গুণ দিয়া দিতাই না ফিত্রা খেজুরেরও ফিত্রা আছে আছে না নি কিসমিস অনুপাতে জমিন তুমি ফিত্রা দেয় হরিও তোমার লাভ হইব কিসমিস অনুপাতে ফিত্রা দিবাই তুমি ১১০০ টাকার উপর হইব খেজুরের আন্দাজে ফিত্রা দিবাই দামি খেজুর দিয়া দেও ১০০০ টাকার উপর হইব বাইরে তুমি যদি ১০০০ টাকা ধরিয়া ১০৫০ টাকা ধরিয়া একটা ফিত্রা তুমি আদায় করিলাও তাহলে তোমার লাভ হইব তোমার কারণে ১০০ টাকা করে দিলে ১০-১১ জনে ভাইবা দোয়া করবা তুমি খালি সীমাবদ্ধ থাকিও না ৬৫ টাকার মাঝে আর ফিত্রা দিবাই ফিত্রা কোন সময় দিতাই অনেক মানুষে কই ঈদের নমাজের বাদে কামাই তোলায় ঈদের নমাজের আগে তুমি ফিত্রাটা আদায় করিলাও বন্দা যদি ফিত্রা জমিন আদায় করো না আল্লাহর হবিবে ফরমাইন যে মানুষে জমিন ফিত্রারে আদায় করল না ই মানুষ আমার ঈদগার ভিতরে যেন ঢুকে না অত হাল হুঁশিয়ারি নবীজিয়ে ফিত্রা যে ফিত্রা দিল না আদায় করল না আমার ঈদগার ভিতরে প্রবেশ করুক না এর কারণে বাইরে ফিত্রা দিও ফিত্রা না দিলে আপনার আমার রোজা যেটা আছে এই রোজা আসমান এবং জমিনের মধ্যখানে লোকটি যায় ফিত্রা দেওয়ার লগে লগে কুটবি লাগিয়া যায় এই রোজা আল্লাহর দরবারে পৌঁছি যায় কোনো বেড়া নাই এখন কইবা ঈদের নমাজের বাদে দিলে আদায় হইতো না নি বলে হইব আদায় হইব কিন্তু ঈদের নমাজের আগে তুমি ফিত্রাটা আদায় করিলাই সবর মালিক হইবাই আল্লাহ আমরা সারা রে তা সারা বুঝার তৌফিক আল্লাহ ক্ষমতা দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد